আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার মন ভুলায় রে, ওখানে যা মিট আপ করা। আচ্ছা, এই রাস্তাটা ভালো লাগতেছে। Hello viewers, assalamu alaikum, welcome to my youtube channel, hope you guys all are fine, I am also fine alhamdulillah. তো আজকে টাঙ্গাইলে যাচ্ছি এবং এই ট্যুরটা আমার জন্য একটু স্পেশাল, কারণ হচ্ছে আমি ব্লগিং শুরু করার পর বড় কোনো গ্রুপ ট্যুরে যাই নাই, এটাই প্রথম গ্রুপ ট্যুর। এবং আরও দুই একটা কারণ আছে, আপনারা অবশ্যই সাথে থাকবেন, ভালোবাসবেন। এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিয়েন, থ্যাংক ইউ সো মাচ। সো গাইজ, লেটস ওয়াচ দ্য রাইড। হ্যাঁ শিওর, বাইক কো হচ্ছে। সাকিব ভাই চলে আসছে এখন, সবার সাথে আমাদের মিট করতেছে, এখনই আমরা বেরোয়া যাবো ইনশাল্লাহ। আগে শর্ট নিতে খেয়াল নাই সাকিব ভাইয়ের। হ্যাঁ ভাই, ভাই ওরকম সুযোগ পাই নাই, ওখানে যা মিট আপ করা। আচ্ছা আচ্ছা, এখন আসি হচ্ছে নবীনগর, নবীনগর বাস স্ট্যান্ড যেটা, নবীনগর থেকে আমরা ডান দিকে ঢুকলাম, চন্দ্রা হয়ে যাব আমরা। তো আসলে কি যে বলবো, এই রাস্তাটা অবস্থা অতটা ভালো না, উঁচা নেচা দেখলাম যে জিরানি, একটু পরে পরে এরকম উঁচা নেচা উঁচা নেচা, আর যার জন্য আমার রাইড করতে কিছুটা প্রবলেম হচ্ছে। সো দ্যাট আরেকটা ঘটনা ঘটে গেছে, সবাই আমাকে রেখে চলে গেছে, আমি অনেকটা পিছনে পড়ে গেছি। তো আমি যারা এই এই রাস্তা উন্নয়নের সাথে জড়িত আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে রাস্তাটা একটু সংস্কার করা হোক, যেহেতু লং রুটের অনেকগুলো গাড়ি এদিক দিয়ে যায়, একজন সামনে আছে কয়েকজন পিছনে আছে, আমি অলমোস্ট মাঝামাঝি, আমি সবসময় মাঝামাঝি অবস্থানেই আছি। তো এখানে আরেকটা ওভারপাস দেখতে পাচ্ছি, এটা যে ওভারপাস না কি পাস আল্লাহ মাবুদ জানে। তো গাইজ, আমি আসলে কথা বলতে বলতে কিছুটা অমনোযোগী হয়ে পড়েছিলাম, দ্যাটস ওয়াই আবারও আমি পিছনে পড়ে গেছি। সে মুহূর্তে মির্জাপুর ক্যাডেট কলেজ পার হচ্ছে, এই হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ, তারা কতটুকু আছে কাউকেই দেখতে পাচ্ছি না। রং সাইড থেকে একটা লেগুন আসছে, সাকিব ভাই মনে হয় একটু দাঁড়াইলো। আমরা নাস্তা করে মাত্র বের হলাম, এই যে রেস্টুরেন্টে আমরা নাস্তা করলাম সেটা হচ্ছে বাপ্পি বাঁধন হোটেল, আর এটা হচ্ছে পাকুল্লা বাস স্ট্যান্ড, মির্জাপুর টাঙ্গাইল, মির্জাপুর উপজেলার মধ্যে। এই রাস্তাটা ভালো লাগতেছে, বিশাল চওড়া একটা রাস্তা এবং ওয়ান ওয়ে, এখানে কিন্তু ইচ্ছে মতো রাইড করা যায়। তো গাইজ, এখন আসি কালীহাতি উপজেলায়, এখানে দেখতে পাচ্ছি উপজেলা পরিষদ কালীহাতি, এটা হচ্ছে টাঙ্গাইল জেলার যে কালীহাতি উপজেলা পরিষদ, সেই উপজেলা পরিষদ মাত্রই পার হইলাম। আমাদের গ্রুপের সবাই এখানে দাঁড়াইলো, কি জন্য দাঁড়াইলো সেটা জানি না। এখানে দাঁড়ানো হয়েছে হচ্ছে অনেকে পিছনে পড়ে গেছিলো, আবার অনেকে সামনে চলে গেছে, সবাই একসাথে হওয়ার জন্য। তো সবাই একসাথে হইলো, তারপরে আবার হচ্ছে এখন আমরা আবার যাওয়া শুরু করলাম। এখন ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, এই মুহূর্তে আমরা ঘাটাইল উপজেলায় আছি, টাঙ্গাইল জেলার যে ঘাটাইল উপজেলা, এখানে হচ্ছে ঘাটাইল থানা, হ্যাঁ এটা হচ্ছে লেখা আছে দালাল মুক্ত ঘাটাইল থানা। ও ভালো লাগছে স্লোগানটা,
দালাল মুক্ত ঘাটাইল থানা। তার মানে এই থানায় কোনো রকমের দালালি কেউ করার সুযোগ নাই। এটার জন্য আসলে থানার যেই কর্তৃপক্ষ আছে, থানার যে স্টাফ আছে, তাদেরকে ধন্যবাদ। এখান থেকে ডান দিকে, এখান থেকে ডান দিকে হচ্ছে ঘাটাইল ক্যান্টনমেন্ট, যেটা শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল। তো আমরা ডান দিকে যাব না, আমরা যাব হচ্ছে সোজা। এই রোডে বাইক রাইড করে আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে। অনেকগুলো বাইক একসাথে, আমরা প্রায় 19টা বাইক, এবং এই রোডটা দেখা যাচ্ছে একটু গ্রামীণ গ্রামীণ টাইপের। দুই পাশেই কিন্তু গাছ আছে, ক্ষেত, বিল, হ্যাঁ, এবং আমরা সবগুলো বাইক একসাথে চলতেছি। আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে, যেটা আমি বলে শেষ করতে পারবো না। আমি আসলে ধন্যবাদ জানাতে চাই দি রোড ওয়ারিয়র্স গ্রুপকে, শান্ত ভাইকে, দি রোড ওয়ারিয়র্স গ্রুপের অ্যাডমিন গোপালপুর। আমরা এখন আছি গোপালপুর উপজেলার মধ্যে, গোপালপুর উপজেলা সদর, এখান থেকে 2 কিলো। আর আমরা যাব হচ্ছে 201 গম্বুজ মসজিদে, যে কথা বলছিলাম। আর আমি ধন্যবাদ জানাতে সাকিব ভাইকে, সাকিব ভাই আসলে, আর সাকিব ভাই আসবে বলে কিন্তু আমি একটু বেশি কিউরিয়াস ছিলাম। সো সাকিব ভাই আসছে, কথা বলছি, ভালো লাগছে। এই হচ্ছে গোপালপুর শহর, গোপালপুর শহরের যে বাস স্ট্যান্ড, গোপালপুর সদরের বাস স্ট্যান্ডে আছি আমরা এখন। এই মুহূর্তে আমরা একদম গ্রামীণ পরিবেশে চলে আসছি মনে হচ্ছে। এখানে নতুন একটা রাস্তা কাঁচা যেটা করা হচ্ছে, আর এদিকে ক্ষেত, এই পাশে পুকুর, এবং কিছু কিছু জায়গায় কিন্তু নেট দিয়ে কিছুটা এরকম আবদ্ধ অবস্থায় দেখা যাচ্ছে, যেটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। এখানে মনে হচ্ছে মাছ চাষ করা হয়। একদম গ্রামীণ গ্রামীণ পরিবেশ। এটা হচ্ছে গোপালপুর উপজেলা, আর জেলা হচ্ছে টাঙ্গাইল। এই মুহূর্তে এখানে আমার গান গাইতে মন চাইতেছে, ওই যে একটা গান আছে না, গ্রাম ছাড়া ওই রামটির পথ আমার মন ভুলায় রে, ওই গানটা গাইতে ইচ্ছে করতেছে। কারণ হচ্ছে আসলে প্রকৃতি অনেক সুন্দর। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি সুদূর বিল, রাস্তা, গাছ, ভালো লাগতেছে। 201 গম্বুজ মসজিদে আমরা পৌঁছে গেলাম। এখানে বাইক রাখতে হবে, খোলামেলা জায়গা আছে বাইক রাখার জন্য। আমিও নিউ মেম্বার, রাহাত। রাহাত ভাই ইউটিউব চ্যানেল রাহাত আনবাউন্ড, রাহাত আনবাউন্ড, রাইট। এটা হচ্ছে সাকিব ভাই, যিনি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মোটর ব্লগার ইন বাংলাদেশ। ভাইয়া নতুন করে মোটর ব্লগ শুরু করছেন, সো আমার সাবস্ক্রাইবাররা যদি এই ভিডিওটা দেখে থাকেন, ওনার ব্লগ যদি আপনাদের ভালো লাগে, তো সেই ক্ষেত্রে ওনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাপোর্ট দিবেন। কারণ একটা টাইমে আমারও অনেক সাবস্ক্রাইবার কম ছিল, আপনাদের সাপোর্টের জন্যই হয়তো আজকে আমার 50K আপ সাবস্ক্রাইবার। সো এটাই, সো ভাইয়াকে সবাই সাপোর্ট দিবেন, আর ভাইয়া চেষ্টা করবেন মোটামুটি এক্সট্রিম বা জোস জোস কিছু ইনশাআল্লাহ ব্লগ করার জন্য। থ্যাংক ইউ সাকিব ভাই। সাকিব ভাই আসলে আমি অনেক ফলো করি, কারণ হচ্ছে সাকিব ভাইয়ের কথা বলার যে স্টাইল বা অ্যাটিটিউড, এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। আর আজকে আজকে আমি আপনার সাথে আসতে পারি আসলে, খুবই এক্সাইটেড। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার ট্যুর হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। 201 গম্বুজ মসজিদ, জমিদার বাড়ি, এবং যমুনা ব্রিজের ভিডিওগুলো আমি আলাদাভাবে আপলোড করব, আপনারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। আমি এই ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, আসলে ওই সিনগুলো দিলে ভিডিওটা একটু লং হয়ে যাবে। সো এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর বিং উইথ রাহাত আনবাউন্ড। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Shine.